সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি রুকসানা ইয়াসমিন সরকারি শিক্ষক মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সুনামগঞ্জ সদর সুনামগঞ্জ প্রথমে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি ঘরে বসে শিখি পেজের পক্ষ থেকে সবাই ছটপট বই খাতা নিয়ে আমার সাথে রেডি হয়ে যাও আমরা একটি সময় খেলতে খেলতে পড়াশোনা করি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে তো আমরা শিক্ষার্থী বন্ধুরা এর আগে আমরা একটা চাপটা অধ্যায় শুরু করেছিলাম আমরা দেখি একটু তোমাদের মনে আছে কিনা আমরা দেখি আমাদের বিষয়গুলো মনে আছে কিনা দেখো এক গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদের নাম কি গোয়ালদি মসজিদ গোয়ালদি মসজিদটি কবে তৈরি করা হয়েছিল মোগল মোগলরা বঙ্গদেশে আসার আগে প্রাচীনকালে সমৃদ্ধ নগরের নাম কি পানাম নগর ঈশা খা কুন অঞ্চলে শাসক ছিলেন দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী সোনারগাঁও এর নগরের মধ্যে আরেক নগর এখানে কাকে বলা হয়েছে পানাম নগর। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছ যে আমরা আসলে কোন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ আমাদের অধ্যায়ের বিষয় কি ছিল হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আমাদের অধ্যায়ের নাম ছিল ঘুরে আসি সোনারগাঁও ঘুরে আসি আমরা ছিলাম ঘুরে আসি সোনার তিন নং পাঠে আমরা আগের ক্লাসে তিন নাম্বার ক্লাসটা আমরা পড়েছি আর আজকে আমরা সেই অধ্যায়ের চার নম্বর পাঠ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই আজকের পাঠের যে মূল টার্গেট মানে আমরা কি শিখব সেটা হলো যে এই অনুচ্ছেদ আমরা আগে পড়েছিলাম এই অনুচ্ছেদ থেকে কিছু নতুন শব্দ শিখব আমরা শিখব জ্যোতিচিহ্নের ব্যবহার ঠিক আছে আর জানব এই পাঠের বিষয় এবং উদ্দেশ্য ঠিক আছে তো যেহেতু এগুলো আমাদের পূর্বের পাঠ আমরা তোমরা সবাই ছট তোমাদের এই যে বাংলা বইটা হাতে নাও বাংলা বইটা হাতে নাও পৃষ্ঠা নাম্বার হলো আটাত্তর উনআশি এই যে দেখো ঘুরে আসি সোনারগাঁও উনাশি পৃষ্ঠার এই যে দেখতে দেখতে এখান থেকে এখানে ভালোই লাগছে এইটুক পর্যন্ত আমরা গতদিন এই অনুচ্ছেদটুকু পড়েছিলাম তো এইখানে আমরা গতদিন শিখেছিলাম এই অনুচ্ছেদের যুক্তবর্ণ হ্যাঁ অনুচ্ছেদটা সুন্দরভাবে পড়তেই শিখেছিলাম আজকে আমরা পড়বো সেই অনুচ্ছেদের অর্থাৎ এই অধ্যায়ের বিষয়বস্তু এবং পাঠের উদ্দেশ্য আর শিখব কিছু নতুন শব্দের অর্থ এবং জ্যোতিচিহ্ন কিভাবে ব্যবহার করা হচ্ছে সেগুলো ঠিক আছে তা আমি আজকে পাটকে আবার পড়ার প্রয়োজন আছে ঠিক আছে একবার পড়ে নিচ্ছি দেখতে দেখতে বাস এসে পৌঁছালো সোনারগাঁও সোনারগাঁওয়ের মাটিতে পা দিয়েই সাবিহার মন খুশিতে ভরে উঠল চারদিকে গম্বুজ সবুজ গাছপালা আর শীতের সকালের মিষ্টি রূপ প্রথমেই তাদের চোখে পড়ল এক গম্বুজ বিশিষ্ট একটা প্রাচীন মসজিদ স্যার বললেন এটা হচ্ছে গোয়ালদি মসজিদ মুঘল শৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এই মসজিদে তবে এটা তৈরি হয়েছিল মুঘলরা বঙ্গদেশে আসারও আগে হাসান স্যার আরও জানালেন প্রাচীনকালে সমৃদ্ধ নগর সুবর্ণগ্রাম পরে এর নাম হয় সোনারগাঁও ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী ইশাখা ছিলেন এই অঞ্চলের শাসক সোনারগাঁওয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা পানামনগর এজন্য নগরের মধ্যে আরেক নগর সাবিহার ভাবতে আর বেড়াতে বেশ ভালোই লাগছে তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আমরা আসলে ক্লাসে ঢুকতেও একটু দেরি হয়ে গেছে আমরা এখন এই যে আমাদের পাঠের বিষয়টা আরেকটু আমরা গতদিনও পড়েছিলাম একদম প্রথম ক্লাসে আজকে আবার একটু রিকেপ করব পড়ব তাতে আমাদের সুবিধা হবে কি আমরা পূর্ব পাঠগুলো মনে করতে পারব সহজে দেখো পাঠের বিষয়বস্তু আমাদের পাঠের নাম কি ঘুরে আসি সোনারগাঁও পাঠের বিষয়বস্তু হচ্ছে এই পাঠটি একটি ভ্রমণ বিষয়ক পাঠ ভ্রমণ বিষয়ক পাঠ সোনারগাঁও বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থান এর প্রাচীন নাম সুবর্ণগ্রাম গ্রাম একসময় এটি দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী ছিল একসময় কী ছিল এটি দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী ছিল ইশাখা ছিলেন এই অঞ্চলের শাসনকর্তা অর্থাৎ এখন আমরা জানব যে এই যে ঐতিহাসিক স্থান সোনারগাঁও এটার গুরুত্ব আসলে এত গুরুত্ব বহন করে কেন করোরানির রাজবংশ এর প্রথম নবাব তাজখান কররানি এর সময়কালে এটি ছিল সাম্রাজ্যের রাজধানী বুঝতে পেরেছ আমরা প্রথম দিন একদম প্রথম যে ক্লাসটা আমরা যখন শুরু করেছিলাম আমরা এই জিস্টুগুলো তোমাদের সবাইকে দিয়েছিলাম আজকে আবারও একটু আলোচনা করলাম কারণ আমরা এর ভেতরের আরও অনেক কিছু জানব তাই এগুলো আমরা একটু রিকেপ করে নিলাম শিক্ষার্থী বন্ধুরা তার আগে আমরা একটু দেখি এখানে দেখো তো ভাবতো কৃষকের ভাব তো কৃষকের কথা কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য যোগাতকে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপনজন তাহলে এখান থেকে কি বোঝা গেল এখান থেকে তোমরা কি কোনো ভুল খুঁজে পাচ্ছ কি না একটু দেখো খেয়াল করে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি কিছুটা অনুমান করতে পেরেছ এখানে আসলে যে বিষয়টা এই মুহূর্তে প্রতীয়মান হচ্ছে সেটা হলো এখানে কোনো বিরাম চিহ্নের ব্যবহার হয়নি তাই না এখানে কোনো বিরাম চিহ্নের ব্যবহার হয়নি আমরা দেখছি ইতোমধ্যে আমাদের মধ্যে যুক্ত হয়েছে আই এম অফস আফসারা আফসারা থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য একটু ধৈর্য সহকারে আমাদের ক্লাসগুলো একটু দেখো আচ্ছা তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে এখানে কি বোঝানো হচ্ছে কয়টা বাক্য আছে কোথায় দাড়ি দিতে হবে কোথায় সেমিকলম দিতে হবে বা কোথায় থামতে হবে তার কোনো নির্দেশনা দেওয়া নাই তাহলে এখান থেকে আমরা কোনো কিছুই ক্লিয়ারলি বুঝতে পারছি না ঠিক আছে তো এখন আমরা দেখি এখন আমরা দেখি এখন আমরা দেখব যে জ্যোতি চিহ্ন ঠিক আছে আমাদের আজকের এই অংশে আমরা জ্যোতি চিহ্ন নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখো বিরাম শব্দের অর্থ বিশ্রাম আমরা যখন কথা বলি বা লিখি তখন মাঝে মাঝে আমাদেরকে থামতে হয় এটা বোঝানোর জন্য কতগুলো চিহ্ন বসে এই চিহ্নগুলোকেই বলা হয় জ্যোতি বা ছেদ বা বিরাম চিহ্ন ঠিক আছে তারপরে দেখো এখানে বিরাম চিহ্নগুলোর নাম রয়েছে ওকে এক হচ্ছে কমা কমা দেখো কমার যে চিহ্নটা কমা বলতে কি হয় এক বলতে যে সময় প্রয়োজন ততটুক পর্যন্তই থামতে হয় দুই সেমিকলন সেমিকলন দেখো এক বলার দ্বিগুণ সময় থামতে হয় তিন নাম্বার হচ্ছে দাড়ি এক সেকেন্ড থামতে হয় প্রশ্নবোধক চিহ্ন সেখানেও এক সেকেন্ড থামতে হয় বিরাম চিহ্ন এক সেকেন্ড কোলন এক সেকেন্ড ড্যাশ এক সেকেন্ড হাইফেন হাইফোন দিলে থামার কোনো প্রয়োজন নেই লুপ চিহ্ন থামার প্রয়োজন নেই উদ্ধৃতি চিহ্ন এক উচ্চারণের যে সময় লাগে বন্ধনী চিহ্ন থামার প্রয়োজন নেই ঠিক আছে এখন আমরা দেখি আমাদের এখানে বেশ কিছু নতুন শব্দ রয়েছে আমরা এর আগে কি জানলাম আমরা আগে জানলাম যে বিরাম চিহ্নগুলো কিভাবে ব্যবহার করতে হবে কখন কিভাবে কি হবে আমরা সেটুকু জানলাম এখন আমরা জানব এখন আমরা নতুন শব্দের অর্থগুলো জানব ভালো করে দেখো সবাই তোমরা নিজেরা সেই নতুন শব্দগুলো একটু খুঁজে বের করো বের করার চেষ্টা করো আমি এখানে তোমাদের জন্য কিছু নতুন শব্দ নিয়ে আসছি আশা করি তোমাদের সা তোমরা যেগুলো খুঁজে পেয়েছ সেগুলোর সাথে মিলে যাবে ঐতিহাসিক ইতিহাস সংক্রান্ত গম্বুজ চূড়া বঙ্গদেশ বাংলাদেশ স্থাপত্য স্থাপনা কেন্দ্রিক শিল্পকর্ম সরি এখানে জফলাটা ফলাটা হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি এখনই স্থাপত্য হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এখানে জ ফলাটা মিসিং হয়েছিল আমরা সেটা দিয়ে দিচ্ছি ওকে কারেকশন করে নিলাম আমরা স্থাপত্য স্থাপনাকেন্দ্রিক শিল্পকর্ম নিদর্শন দৃষ্টান্ত ও সরি এখানে আবারও শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা নিজেরা একটু হ্যাঁ এখন ঠিক আছে অলরেডি আমার ইলেকট্রিসিটি চলে যাওয়াতে একটু গোলমাল লেগে গেছে স্থাপত্য স্থাপনাকেন্দ্রিক শিল্পকর্ম তারপর হচ্ছে নিদর্শন দৃষ্টান্ত শাসনকর্তা প্রধান শাসক অঞ্চল স্থান সমৃদ্ধ উন্নত আমরা জ্যোতিচিহ্নটা তো আগে আলোচনা করেছি ওকে আচ্ছা তো এখন আমরা যাচ্ছি আমাদের বইয়ের মূল আলোচনায় এখানে দেখো আমরা যে শব্দের অর্থগুলো পড়লাম আশা করি তোমাদের সবগুলো শব্দের অর্থ সাথে মিলে গেছে আমরা শিখেছি বিরাম চিহ্ন বইয়ের সাথে একটু মিলিয়ে যদি দেখো দেখো এখানে হাইফেনগুলো কীভাবে আছে হাইফেনে কীভাবে কোথায় থামতে হবে পত্ত এই যে একটা হাইফেন দেওয়া শৈলী স্থাপত্য শৈলী বা শৈলী আচ্ছা ঠিক আছে এটাই থাক আচ্ছা এখন দেখো উচ্চারণ তো স্থাপত্য শৈলী আমরা কি মাঝখানে থেমেছি থামি নাই তার কারণ কি হাইফেন থাকলে থামার প্রয়োজন হয় না তারপরে দেখো এখানে আরও কি শিখেছিলাম কমা শিখেছিলাম হাসান স্যার আরও জানালেন কি কমা থাকলে আমাদের হালকা একটু থামতে হয় একসাথে পড়ে গেলে হয় না এরকম যে হাসান স্যার আরও জানালেন প্রাচীনকালী সমৃদ্ধ এরকম পড়লে হবে না তার কারণ হলো এর আগে আমরা জ্যোতিচিহ্ন সম্পর্কে একটু ধারণা নিয়েছি তারপরে এখানে যে বিষয়গুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে আমি তোমাদেরকে যদি বলি এই যে সোনারগাঁও সম্পর্কে পাঁচটি বাক্য লিখতে তোমরা কি সেটা লিখতে পারবা আশা করি আমাদের এতদিনের আলোচনায় তোমরা সেই পাঁচটি বাক্য লেখার মতো যোগ্যতা তৈরি হয়ে গেছে তো আমরা এখন বাড়ির কাজ দিয়ে দিচ্ছি সবাইকে আমরা সোনারগাঁও সম্পর্কে দিতে পারি বাড়ির কাজ বাড়ির কাজ বাড়ির কাজ কি সোনারগাঁও সম্পর্কে সোনারগাঁও সম্পর্কে সম্পর্কে দশটি বাক্য নিজের মতো করে লিখো আমরা অনেক সময় জানি আমাদের অনুচ্ছেদ লিখতে হয় বা আমাদের অনেক রচনা আসে তো সেই রচনা লেখার পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা যদি এই কাজগুলো একটু একটু করে অনুশীলন করি তাহলে অবশ্যই আমরা একটা পূর্ণ রচনা লেখার যোগ্যতা অর্জন করতে পারবো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আসলে বিভিন্ন গোলযোগের কারণে আমাদের ক্লাসে ঢুকতে দেরি পাশাপাশি ইলেকট্রিসিটি চলে গেছে তো সেই সব কারণে আজকের ক্লাসটা সংক্ষিপ্ত করছি এখান পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো আল্লাহ হাফেজ